আমাদের মনে হয় আল্লাহ তাআলা ফিরিয়ে ভাই আমাদের মনে হয় একটা মন থেকে লিখে আমাদের আল্লাহ তাআলা মনে হয় দোয়া কবুল করে ভাই ওকে মাম্মা হোস আরে কই কি করা যায় কি ভাই শোনো আমরা তো অনেক দিন আগে চাই ভাই একটা মোটরসাইকেল কিনতে ভাই ভাই দুইজনে মিলে ভাই মোটরসাইকেল হাওয়া করে দেই দেখতে পছন্দ কেউ না তো যাই দেখি চলো আশেপাশে কোনো দোকান নাই আমার কাছে দুটো সিগারেট আছে আপনি তাহলে গাড়ি সম্পর্কে কতদিন ধরে জানেন না চলো গাড়িটা দেখাই তুমি ঠিক আছে আচ্ছা চলো আমি তো দালাবাড়ি ছিল না আমার গাড়ি তো চাবি টাবি কিছু নেই আপনার তো বললাম যে ভাই আমার গাড়ি ইঞ্জিনের সমস্যা চাবি নাই না না ভাই কি বলেন ভাই আপনি গাড়িতে চাবিও লাগে চুন নাই দেন না না ভাই না সাইকেল কার এটা সাইকেল কার সাইকেল সাইকেল না ছিলাম না গাড়ি তো কাকো কাকো দেখলাম না আশেপাশে দিকে গ্রামের মানুষ থেকে আমরা দেখি তাদেরকে জিজ্ঞাসা করি সাইকেলটা ছিল কিন্তু আমার গাড়ি খোঁজ ধরে আমার মনে হইতেছে মানে যার সাইকেলতে সে গাড়ি নিয়ে গেছে আমার এটা মনে হইতেছে মানে এই গ্রামে আমি কোনোদিন আসি নাই গ্রামের মানুষ আছে চলো দেখি ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আমরা একটা বিপদে পড়ছি ভাই আমি গাড়িটা রাখি মানে ওইখানে এই যে ওইখানে গাড়িটা রাখি ওইখানে আমি মানে এই ভাই সহ খাইছি আর কিছু আলাপ আলোচনা করেছি ঠিক আছে আমার একটা গাড়ি ছিল তা আমি গাড়িটা বিক্রি করবো এই ভাইকে আমি খবর দিচ্ছি তো এই ভাই আমার সাথে এখানে দেখা করতে আসছে তো ভাই আমি যে গাড়িটা বিক্রি করবো তো ভাই যে এখানে রাখছি আমার গাড়ি কিন্তু ভাই ইঞ্জিন ইঞ্জিন একটু কম চলে তারা চাবিও আমার গাড়ির নাই ঠিক আছে গাড়িটা আমি এইখানে রাখছি কিন্তু আসি দেখতেছি গাড়ি নাই সাইকেল আছে তো ভাই আসেন তো আসেন তো ভাই ভাই এই গাড়ি আমি কিনেন ভাই কিনেন না ভাই দেখেন তো এই সাইকেলটা কার পাশের গ্রামে ভাই তারা মানে প্রতিদিন এই দিক দিয়ে নানাস করতে ওদেরই সাইকেল ভাই ওদের দেখা কোথায় পাওয়া যাবে আপনার পাশে কোনো নেম্বার সেভেন আছে ভাই তো ভাই একটু আমাদেরকে হেল্প করবেন না সত্যি ভাই ভাই আল্লাহ আপনার ভালো থাকবে ভাই ভাই ভালো আছেন ভালো আছি ভাই আমি একটা আপনার কথা বলতেছি বলেন ভাই এনাকে তো আমি চিনি না আপনার কথা আমি চিনি না আমার বাড়ি হল এই গ্রাম থেকে 20 কিলোমিটার দূরে এ ভাইও কিন্তু এই গ্রামের না আপনি এক চেনেন না না খালি আমি ওকে চিনি আমাদের গ্রামের লোক জি ভাই তো ভাই আমি একটা গাড়ি বিক্রি করব গাড়িটা এই ভাইকে দেখার জন্য এখানে নিয়ে আসি মানে ওখানে আমরা গল্প করতেছি
সিগারেট টিকেট খাইতেছি, মানে আমি গাড়িটা বিক্রি করবো। তো ভাই সিগারেট টিকেট খেয়ে আসি, দেখতেছি গাড়ি নেই, একটা সাইকেল ওখানে, মানে আমি গাড়ি না না আমি যেখানে গাড়ি রাখছি ওখানে গাড়ি নাই, একটা শুধু সাইকেল। এই ভাই নাকি সাইকেলটা চিনে, তো ভাই তার মানে তো আমার ভরসা আছে আমি গাড়িটা পাবো, কারণ যে সাইকেল রাখি গেছে তারে তারে বিক্রি করে বিক্রি করলে তো আমাদেরকে আর ধরতে পারবে না, আমার তো মনে হয় পাড়াতে টহল দেওয়া আছে কি ভাই। ভাই আমাদের আমাদের ওয়ার্ডের মেম্বাররা শক্ত ভাই, বলার বাইরে ভাই আমাদের ভাত খায় নান দেয় মানুষের, এই জন্যই তো বলা যায় না। হ্যাঁ ভাই, ভাই এখন আপনি কী করতে চান? আমি আমরা গাড়িটা সামনে নিয়ে যাই, বাইক সামনে দেখি মানে মেকারের দোকান বাইক খোলা আছে কি না, চলেন চলেন ভাই সামনে যাই। চলো 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 ভাই, আমার কিন্তু কাজ আছে ভাই, আমি আপনাকে ভাই এখন আমি তো ভাই চিন্তা বললাম, ভাই আপনাকে আমি চিনি আপনাকে চিনি, ইনি নিম্বার তো ভাই, আপনি আপনাকে নিম্বার আমার কোন চাবি চাবি নাই ভাই, দেখেন ভাই আমার কোন চাবি চাবি নাই গাড়ি ভাই, এটা গাড়ি আমার ভাই, এখানে তো কোনো লোক নেই ভাই, ভাই দেখেন তো কোথায় চলে গেছে নাকি। ওই যে ভাই দুটো লোক ভাই, এই দুটো মলবি নাকি ভাই? হ্যাঁ জি জি এলিয়া তো মলবি। না ভাই এটা আমার গাড়ি ভাই, আপনি আমি আপনার গ্রামে ভাই অনেকদিন নতুন দেশ থেকে এসেছে তো, আর আপনারা তো সাইকেল এখানে আসলে গাড়ি কিনতে আমরা সাইকেল বিক্রি করা আমরা আপনাদের সাথে টাকা দিয়া গাড়ি কিনতে। না না ভাই না না ভাই আমার গাড়ি ভাই, না না ভাই আমাদের কথাটা শেষ হইছে, আমার কথা বলেন ভাই, আমাদের আমরা মেম্বার সবাইকে আমরা কথাটা বলছি, আমরা সাইকেল আছে না মেম্বার সাহেব, আমরা ওইটা বেঁচে আমরা একটা 15,000 এর সাইকেল হোন্ডা কিনলাম, হোন্ডা কিনে দেওয়া হয়েছে আমাদের টাকার অভাব, এই জন্য আমরা বেসাইতে আসি তো ইয়েটা এখনো ঘাত পাইনি তো, আপনি আইলাম আপনি আইলেন তো ওই জন্য বলে আপনার আমাদের গাড়ি আমাদের কেউ নেই ভাই।
আপনি কিনছেন যে কোন একটা লোকের কিনতে প্রমাণ আছে? আমার ব্যথা তো ভাই এই এলাকাতে বলতে আমাদের গাইড নিয়ে একটু সুন্দর একটা ভিডিও চললো। আপনারা যদি আমাদের হোন্ডার একটু চুরি একটু আমাদের প্রশংসা করতেন অথবা যদি ভিডিওটা ভালো লাগতে থাকতো তো ভাই আপনারা লাইক করবেন আর শেয়ার করবেন। তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে ভাই কমেন্টে জানিয়ে দেবেন ভাই, আরো আমরা ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। কোমরে ব্যথা তো ভাই এই এলাকায় হিসাব হইতে হইতে না ভাই। কোমরে ব্যথা তো ভাই এই এলাকায় হিসাব হইতে হইতে না ভাই। কোমরে ব্যথা তো ভাই এই এলাকায় হিসাব হইতে হইতে না ভাই। কোমরে ব্যথা তো ভাই এই